গতকাল কলকাতা ডার্বিতে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করে মোহনবাগান। যদিও বাগানের দ্বিতীয় গোলের ক্ষেত্রে অনেকেই কৃতিত্ব দিয়েছেন দায়িত্ব থাকা রেফারিকে। ম্যাচের পুরো 90 মিনিট জুড়েই ছিল টানটান উত্তেজনা, তবে হাবাস দলে ফেরার পরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে দলের বিদেশি বিভাগ নিয়ে। এবারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সেভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সৌজন্য ব্রিগেডের। শুধুমাত্র দলের প্রাক্তন খেলোয়াড় জনি কাউকোকে দলে ফিরিয়েছে তারা। আর কাউকো দলে ফিরতেই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে বুমোসের ভবিষ্যৎ নিয়ে। গতকাল ডার্বির মতন গুরুত্বপূর্ণ ম্যাচে হুগো বুমোসকে দলে রাখেননি হাবাস। দেখা গেছে প্রাইভেট গাড়িতে করে এদিন কাউকোর সাথে মাঠে এসেছিলেন তিনি। বসেছিলেন স্টেডিয়ামের VVIP লাউঞ্জে। সূত্রের খবর, ম্যাচের আগের দিন অনুশীলনে হাবাসের সাথে বিতর্কে জড়িয়েছিলেন বুমোস, আর সেই কারণেই তাকে মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নেন কোচ হাবাস। এমনকি ম্যাচের পরে সাংবাদিকদের জানানো হয়, প্রেস কনফারেন্সে যেন বুমোসকে নিয়ে কোনো প্রশ্ন যেন করা না হয়। জানা গেছে কিছুদিনের মধ্যেই এই মিডফিল্ডার ম্যাজিশিয়ানের সঙ্গে চুক্তি ভাঙতে পারে সৌজন্য ব্রিগেড। তার বদলে রেজিস্টার করানো হতে পারে জনি কাউকোকে। এবার দেখার, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পরেও বড়সড় চমক দিতে পারে কিনা মোহনবাগান শিবির। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।